ঐন্দ্রিলা মারা গিয়েছেন দুই সপ্তাহ হয়ে গেল। তার চলে যাওয়ায় এখনও মন ভারী অনুরাগীদের। এত কম বয়সে ফুটফুটে অভিনেত্রীর মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই। তার পরিবারও শোকের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যেই ঐন্দ্রিলার মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তার মা শিখা শর্মা। সম্প্রতি অভিনেত্রীর স্মরণ সভায় যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন শিখা। বলেন, আমার মেয়েকে বাঁচানো যেত, শুধুমাত্র একজন চিকিৎসকের জন্য সেটা সম্ভব হলো না। উনি দায়িত্ব নিয়ে আমার মেয়েকে ডিপ কোমায় পাঠিয়ে দিলেন। শিখা শর্মা সরাসরি আঙুল তুলেছেন হাওড়ার বেসরকারি হাসপাতালের এক মহিলা চিকিৎসকের দিকে। তার কথায়, আমার পাশে শুয়েছিল মেয়েটা, 10 মিনিটের মধ্যে সব শেষ হয়ে গেল, হাত পা নাড়াতে পারছিল না, ব্রেন স্ট্রোক। শিখা শর্মা আরও বলেন, ওকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সার্জারিও হয়েছিল, ডাক্তার মল্লিক সাফল্যের সঙ্গে ওই অপারেশন করেন। অমায়িক মানুষ তিনি, আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন, কিন্তু একজন আমার মেয়েটাকে বাঁচতে দিল না। জীবন কাঠি খ্যাত অভিনেত্রীর মায়ের দাবি, তারা বাইরে থেকে চিকিৎসক আনছিলেন, কিন্তু অভিযুক্ত মহিলা ডাক্তারের সেই বিষয়টি পছন্দ হয়নি, সেই কারণে অসহযোগিতা করতে শুরু করেন। শিখা শর্মার কথায়, ওই হাসপাতালের বাকি স্টাফরা ভালো, নার্সিং স্টাফ সত্যিই খুব ভালো, সকলে ঐন্দ্রিলার যত্ন নিয়েছিল, ধীরে ধীরে ওর জ্ঞান ফিরে, কিন্তু ওই একজন সব তছনছ করে দিলেন। তার সংযোজন, আমি সব সময় এই কথাটা বলবো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার মেয়ে বাঁচত, ওর হার্ট খুব স্ট্রং ছিল, লিভার ফুসফুস সব ভালো ছিল, 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হলেই মানুষ মারা যায়, সেই জায়গায় 10 বারের ধকল নিয়েছিল ও, সঠিক চিকিৎসা হলে কার্ডিয়াক অ্যারেস্ট হতো না, আর হলেও রিভাইভ করত ও। শিখা জানিয়েছেন, মস্তিষ্কে সার্জারি হওয়ার পর জ্ঞান ফিরেছিল ঐন্দ্রিলা শর্মার। প্রথম দিকে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি, কিন্তু নির্দিষ্ট এক মহিলা চিকিৎসকের দোষে প্রথমে কোমা এবং পরে ডিপ কোমায় চলে যান অভিনেত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, এমআরআই করার সময়েই অসুবিধা হয়েছিল, অতটা সময় লাগিয়ে দিল, এই ধকল আমার মেয়ে নিতে পারল না। এমআরআই রিপোর্ট কিন্তু ভালো এসেছিল, ব্রেন সার্জারি সফল হলো, কিন্তু ওই একজনের ইগোতে সব শেষ। তিনি আরও বলেন, আমরা মেয়েকে বাঁচাতে চেয়েছিলাম, ফলে আমরা অন্য ডাক্তার আনছিলাম, তবে উনি অনেক কিছুর অনুমতি দেননি। আমার বড় মেয়েও ডাক্তার, ও অনুরোধ করল, তবু কিছু শুনলেন না। উনি মানুষ কিনা জানি না, একজন 80 বছরের রোগীর ক্ষেত্রে এমন করলে তাও মানা যায়, কিন্তু একটা 24 বছরের মেয়ের চিকিৎসার চেয়ে বড় ইগো। ঐন্দ্রিলার মা বলেন, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম, গ্রিন করিডোর করে নিয়ে যেতে হলেও স্ট্যাবল হওয়ার দরকার ছিল, সেটা ছিল না। ও অরিজিৎ সিং আমাদের সঙ্গে যোগাযোগে ছিলেন, মুম্বাইয়ের ডাক্তারের সঙ্গেও কথা হয়েছিল, ডাক্তার বিশ্বাস বলেছিলেন একটু টাইম পেলে আমরা এয়ারবাসে করে নিয়ে চলে যাব। যিনি হাসপাতালে ইনচার্জ ছিলেন ঝটঝট করে হেলথ সাপোর্টগুলো খুলে দিয়েছিলেন, উনি যে কতটুকু দক্ষ সেই বিষয়ে আমাদের সন্দেহ আছে। ডাক্তার পিয়া ঘোষ যেন ঐন্দ্রিলাকে ডিপ কোমায় পাঠানোর দায়িত্ব নিয়ে নিল। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।